আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহবাস আল রসুলিল্লাহ ওবাদ সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা মহিলাদের যে নারীদের নামাজ তো কবুল হয়ই না উল্টু সারা রাত ব্যাপী আল্লাহ রব্বুল আলমিন তার তারা সারা রাত ব্যাপী তাকে তার উপরে লানত বর্ষণ করতে থাকেন নরুজুবিল্লাহ এমন এমন কপালপুরা এমন মহিলা কি আছে আসুন দেখুন কারা এত হতবাগা যাদের উপরে আল্লাহর ফেরেজ তারা সারা রাত পর্যন্ত লনত করতে থাকে অভিশাপ করতে থাকে আল্লাহ একবার এমন কিছু পুরুষও আছে যাদের উপরে পাক লানত করেছেন রসুসাল্লাম লানত করেছেন যে পুরুষরা স্ত্রীদের দেশে পিছনের রাস্তা দিয়ে সহবাস করে তাদের উপরে পাক রব্বুল আলমিন লানত করেছেন এবং যে পুরুষরা নারীদের পোশাক লাখায় বা নারীদের রূপ ধারণ করে তাদের উপরে পাক রব্বুল আলমিন লানত করেছেন এছাড়াও যে পুরুষরা টেটো আঁকে তাদের উপরে পাক লানত করেছেন মহিলারাও যারা টেটো আঁকে শরীরের ভিতরে খোদাই করে টেটো আঁকে তাদের উপরে পাক রব্বুল আইলামিন কিন্তু লানত করেছেন যা আমরা সহি হাদিস শরীফগুলোতে পাই সুব্র সম্মানিত দর্শক ও শ্রোতা আপনারা জানেন স্বামীর অবাধ্য হওয়া এটা আল্লাহ আল্লাপাকবুল্লা আলামিন হারাম করে দিয়েছেন মুস্তাদে আহমদের উনিশ হাজার তিন নম্বর হাদিস শরীফে কিন্তু আমরা এই বিষয়ে পাই রসুল্লা সাহ আলী করেছেন যখন তোমরা তোমাদের স্বামীদেরকে কষ্ট দাও তখন জান্নাতের হুরেরা ডেকে ডেকে বলতে থাকে ও স্ত্রী তুমি তোমার কাছে আমরা আমানত রেখেছি অল্প কিছু সময় তোমার কাছে থাকবে এরপর তো আমার কাছে চলে আসবে তাকে তোমরা কোনো রকম কষ্ট দিও না তিরমিজি শরীফের এক হাজার একশো চুয়াত্তর নম্বর হাদিস শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে আপনারা জানেন যে নারীদেরকে পাক রব্বুল আলামিন এই সম্বন্ধে স্বামীদের কতটুকু সম্মান ভালোবাসা দিতে হবে এই বিষয়ে কিন্তু সাল্লা সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন আমি যদি দুনিয়াতে কাউকে সেজদা করার জন্য বলতাম তাহলে প্রত্যেক নারীকে আমি আদেশ করতাম তারা যেন প্রত্যেক স্বামীদের পায়ে সেজদা করে আল্লাহ একবার তাহলে বুঝতেই পারছেন কতটুকু গুরুত্বপূর্ণ স্বামীর এবং স্ত্রীর প্রতি ভালোবাসা হুন্না লিবাসুল্লাহ হুন্না আন্তুম লিবাসুল্লাহন আল্লাহ পাকবিত কোরআনে বলেছেন স্বামী স্ত্রী পরস্পর লিবাস্বরূপ হওয়া একে অর্কে একে অন্যের অর্ধাঙ্গ বা অর্ধাঙ্গী হওয়া উচিত তবে মনে রাখবেন অবশ্যই স্বামীকে শ্রদ্ধা ভালোবাসা এইগুলো দিতে হবে এরপরে রাসমুল সাহা কিন্তু এই কথাটাও বলে দিয়েছেন স্বামীর অনুমতি ছাড়া কিন্তু নফল রোজাও রাখা যাবে না এবং স্বামী যে জিনিসটা অপছন্দ করে এই জিনিসটা থেকেও বিরত থাকা খুব বেশি প্রয়োজন বুখার শরীফের পাঁচ হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিজ শরীফে কিন্তু এই বিষয়টা এসেছে আল্লাহ আকবর রাসু সাহা বলেছেন পরকালে কেয়ামতের দিন বা পরকালে পাক রব্বুল আলমিন ওই নারীর দিকে তাকাবেন না যে নারী স্বামীর প্রতি অকৃতজ্ঞ থেকে স্বামীকে কষ্ট দিয়েছিল আল্লাহ একবার নারীরা দুইটি কারণে কিন্তু জাহার নামে হবে যেটা আমরা বোখারি শরীফের হাতে শরীফে পাই এর একটা হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া ত্যাগুন লাসি র স্বামী অনেক কিছু এনে দিয়েছে কিন্তু হঠাৎ করে একদিন কিছু এনে দিতে পারে নাই তুমি আমাকে সারা জীবন কিছু খাওয়াও নাই পড়াও নাই এমন কথা কিন্তু নারীরা বলে থাকে এই কথাটা সম্পূর্ণ নারীদের জন্য ঠিক নয় এই কারণে যা হান্নামি হবে নারীরা আরেকটা বিষয় কি জানেন আরেকটা বিষয় হলো যে নারীরা খুব বেশি লানত করে থাকে যে তুমি মর তুমি মরে যাও তোর ওপর ঠান্ডা পড়ুক এটা পেলানত করে না এই জন্যে কিন্তু নারীদেরকে রাজ রজনীতে বেশি করে জাহান নামে দেখেছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সুপ্র সমানিক দর্শক শ্রোতা আরেকখান খান হাদিস যে রসু সাহা বলেছেন যদি অধিকার সম্বন্ধে জানত নারীরা যে স্বামীর কতটুকু হক রয়েছে অধিকার রয়েছে তাহলে ওই নারী সমস্ত কাজ বাদ দিয়ে তারা স্বামীর সামনে দাঁড়িয়ে থাকতো সোহান আল্লাহ স্বামীকে এতটা মহাব্বত প্রেম ভালোবাসা দেওয়ার কথা কিন্তু বলেছেন আসলেই তো স্বামীকে টুকু পাওয়ার যোগ্য না দিন তারা কষ্ট করে আসবে তাদেরকে একটু দেখাশোনা করা আপনার জন্য সন্তানের জন্যই তো এত কাজগুলো করে তবে কিছু ব্যতিক্রম রয়েছে তবে মনে রাখতে হবে তাদের প্রতি কতটুকু পরিমাণ তাদের প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা দিতে হবে এই কথা কিন্তু এই হাদিস সহিহুল জামের পাঁচ হাজার দুশো বাইন নম্বর হাদিস শরীফতে এসেছে তারা সারা রাত দাঁড়িয়ে থাকতো স্বামীর খ্যাত জন্য যদি তারা জানতো কতটুকু অধিকার তাদের রয়েছে হ্যাঁ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়ে আরেকখানা হাদিস আমরা উল্লেখ করতে চাই যে রাসুসাহ ইসলাম বলেছেন স্বামী যখনই ডাকবে তখনই স্ত্রীর কাছে স্ত্রী স্বামীর ডাকে সাড়া দেওয়া উচিত যদিও সে কোনো রান্নার কাজে বড় কোনো কাজে থাকে তারপরেও কিন্তু তার ডাকে সাড়া দিতে হবে তিরমিজি শরীফ তিরমিজি শরীফের হাতের শরীফে কিন্তু এই বিষয়টা রয়েছে সোহান আল্লাহ আসুন বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেই স্বামী যখন স্ত্রীকে ডাকে বিভিন্ন কাজে নিজেদের চাহিদা প্রভৃতি চাহিদা মেটানোর জন্য যদি ডাকে আপনি সারা না দেন আর ওই স্বামী যদি সারা রাত একাকি আপনার উপর অসন্তুষ্ট হয়ে কাটান তাহলে আল্লাহর ফেরেজ তারা সারা রাত তার উপরে লানত করতে থাকেন করতেই থাকেন করতেই থাকেন হ্যান আল্লাহ শরীফের পাঁচ হাজার একশো তিরানব্বই নম্বর হাদি শরীফ রয়েছে মুসলিম শরীফের এক হাজার চারশো ছত্রিশ নম্বর হাদি শরীফে রয়েছে সোহান আল্লাহ এছাড়াও তিন ব্যক্তির নামাজ আল্লাহ পাকরবুল আলমিন তাদের তাদের নামাজ কিন্তু আল্লাহ পাক কবুল করেন না এক নম্বর হলো অবাধ্য স্ত্রী যে স্ত্রী স্বামীর কথা শুনে না স্বামীর ডাকে সারা দেয় না সেই স্ত্রী যদি স্ত্রীর জন্য যদি স্বামী সারা রাত রাগ করে অভিমানে কাটিয়ে দেয় তাহলে কিন্তু সারা রাত ফেরেজ ওই স্ত্রীর উপরে লানত করতে থাকে এবং এই স্ত্রীর উপরে সারা রাত ফেরেস্তারা লানত করে রাগান্বিত হয় করতে থাকে শরীফের তিনশো ষাট নম্বর হাদি শরীফে রয়েছে সুপ্রেসমানিত দর্শক শ্রোতা নারীরা কিন্তু যাহার হবে বেশি এটা কিন্তু হাদে শরীফে এসেছে আবার নারীদের সহজ কিছু কাজ আছে নামাজ পড়া এরপরে স্বামীর কথা শোনা এই কাজগুলো করলে কিন্তু খুব সহজেই তারা জান্নাতে চলে যাবে মানুষের সাথে ভালো আচরণ করলে তার আচরণ যদি ভালো হয়ে যায় স্বামীর সাথে এবং প্রতিবেশীর সাথে এবং কিছু ছোটো খাটো কাজগুলো করে আমলি কাজগুলো তার আর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ কিন্তু আজকাল ঘটছে অন্যরকম উল্টো যে নারীরা তাদের চুলগুলো বের করে দিয়ে বেপরদা হয়ে তারা রাস্তায় বের হয়ে যাচ্ছে এবং এমন ধরনের স্যান্ট ব্যবহার করছে গোটা এলাকা মাতোয়ারা হয়ে যায় আর ওই মাতোয়ারার ফলাফল কি জানেন রাসুল্লা সাহাম বলেছেন তার নামাজ তো হবেই না উল্টা ফেরেস্তারা তার উপরে লানত করবে এবং ওই মহিলা দিন জিনাকারিনী রূপে তাকে উত্থাপন করা হবে না সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম যে নারীদের বিষয়ে সাবধান হওয়া উচিত এবং পুরুষরা উচিত নারীদের স্ত্রীদেরকে খুব ভালো আচরণ করা তা এটা কিন্তু আল্লাহ রব্বুল আলমী পবিত্র কোরআনে এরশাদি করে দিয়েছেন ও রহুন নাবিল মারু তাদের সাথে তোমরা ন্যায়সঙ্গত আচরণ করো ভালো আচরণ করো তাদের সাথে কর্কশ আচরণ করার জন্য কিন্তু রাসুজিসাম এবং আল্লাহ রব্বুল আলমিন কিন্তু নিষেধ করে দিয়েছেন সুতরাং তাদেরকে খুব মায়া মোহাব্বত ভালোবাসা প্রেম সব কিছু দিয়েই কিন্তু আঁকড়ে রাখা উচিত যারা এটা করে না তাদের সংসারিক জীবনে কিন্তু ভালো আসে না বা তাদের সাংসারিক জীবনে শান্তি প্রেম ভালোবাসা ভক্তি এগুলো কিন্তু থাকে না যার কারণে সংসারে অশান্তি লেগেই থাকে লেগেই থাকে সুপ্রিয় দর্শক ও শ্রোতা তাহলে আমরা পরস্পর স্বামী এবং স্ত্রী পরস্পর ভালোবাসার বন্ধনে অবশ্যই আমাদেরকে আমাদেরকে থাকতে হবে স্বামীর অবাধ্য থাকা যাবে না এবং যে বিষয়গুলো আল্লাপাকরা নিষেধ করে দিয়েছেন এই বিষয় থেকে আমাদেরকে একটু দূরে থাকা বেঁচে থাকা উচিত আল্লাপাক আমাদেরকে সঠিক পথে চালনা করার তৌফিক দান করে নামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ